ডাকুয়াগো ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক প্রত্যেককেই আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আপনারা বেশিরভাগ ভিডিওতেই দেখে আসছেন এসএসডিএম অ্যান্ড ডাকুয়া গোট ফার্ম থেকে কোনো ছাগল বিক্রি নেই, শুধু আমরা এখানে ব্রিডিং করাচ্ছি এবং আমাদের ছাগলের কীভাবে পরিচর্যা করতেছি এই সব নিয়ে ভিডিও আপলোড করে থাকি। এবারে আমরা প্রথম ছাগল বিক্রি করতে যাচ্ছি, দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি শুরুতেই বলছি বন্ধুরা, আমাদের কাছে কেনার জন্য সবসময় ছাগল পাওয়া যায় না, আমরা বছরে দুইবার সেল করে থাকি। এবারে আমাদের সেল শুরু হচ্ছে 21 এপ্রিল 2021 থেকে 15 জুন 2021 অবধি। এর মধ্যেই আমাদের ফার্মের যে সমস্ত ব্রিড সেল করার আমরা সেল করে দেব, এরপরে যোগাযোগ করলে হয়তো পাবেন না, এরপরে আবার 6 মাস বা 1 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের বর্ধমান ফার্মে কেবলমাত্র বারবারি প্রজাতির মেল এবং ফিমেল পাওয়া যায়। আমাদের ফার্মের ব্রিড কেজিতে দাম হয় না, কোয়ালিটির উপর দাম হয়। যে সমস্ত নতুন খামারি বন্ধু অনেকদিন ধরেই আমাদের ফার্মকে ফলো করে আসছেন বা আমাদের ফার্মকে জানেন, আমাদের উপর বিশ্বাস আছে, তারাই যোগাযোগ করুন। আমাদের কাছে সেল করার জন্য হিউজ ছাগল থাকে না বা প্রত্যেককেই দেওয়ার মতো আমাদের ক্ষমতাও নেই। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানগুলোর থেকে আমাদের কাছে ব্রিডের দাম অনেকটাই বেশি। এজন্যই বারবার বলা হচ্ছে যে সকল নতুন খামারি বন্ধু আমাদের ফার্ম সম্পর্কে জানেন বা আমাদেরকে ফলো করে আসছেন তারাই আসুন। আমাদের ফার্মে এবারে যে কোয়ালিটির ছাগলগুলো বিক্রি হবে একটা দুটো দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে ছাগলগুলো বিক্রি আছে, বন্ধুরা কেমন লাগলো আমাদের ফার্মের ছাগলের কোয়ালিটি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের কাছ থেকে ছাগল ক্রয় করতে চান, যদি কেউ বলেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান, তো আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। আপনারা নিজে আসবেন, স্বচক্ষে দেখবেন, যদি আপনার পছন্দ হয়, দামে সঠিক মনে হয়, আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। যদি আপনারা রেট সম্পর্কে জানতে চান, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ফার্মে আসলেই আপনাকে ছাগল কিনতে হবে এমন কোনো কথা নয়, যদি আসেন সত্যি ভালো লাগবে, দেখে যেতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন একটা ব্রিডিং ফার্মের পদ্ধতি। ভিডিওটিকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।